আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আপনারা দেখছেন আমি যে প্রোডাক্টের উপরে বসে আছি, এটা একটা ইলেকট্রিক বেডশিট। তো আমরা আজকে এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আসলে এটা কিভাবে ব্যবহার করে, কিসের জন্য ব্যবহার করে সেই বিষয়ে। তো এই প্রোডাক্টটা মূলত যাদের বাত ব্যথা আছে, তারপরে কোমরে ব্যথা আছে, বিভিন্ন অসুখের কারণে মানুষ অনেকেই শোয়াতে অসুবিধা হয়, তারপরে হচ্ছে ডাক্তার এটা প্রেসক্রাইব করে এই প্রোডাক্টটার জন্য, তারপরে হচ্ছে ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে তাদের জন্য, যারা নর্মালি ব্যবহার করতে পারে, শীত যাদের বেশি এবং এখন তো শীতের কারণে অনেকেই শুতে অসুবিধা হয়, তারাও এটা ব্যবহার করতে পারে। মোটামুটি এই প্রোডাক্টটা সবাই, যে কেউ ব্যবহার করতে পারবে এবং অনায়াসে ব্যবহার করতে পারে। এবং এটার বিষয় হচ্ছে এটাতে আপনার ওই কারেন্ট শক খাওয়ার কোনো ভয় নেই, কারণ এটা হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে চলে। আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কী থাকে, কীভাবে সেট আপ করে, কীভাবে ব্যবহার করে, সব কিছু আপনাদের ভিডিওতে তুলে ধরবো। এবং এটা সাইজ কত হবে, ওই ডাবল বেডে নাকি সিঙ্গেল বেডে ব্যবহার করতে পারবেন, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ব্যাগ, এরকম একটা ব্যাগের মধ্যেই আপনারা এই প্রোডাক্টটা পাবেন। এবং এই প্রোডাক্টটা একদম অরিজিনাল কোরিয়ান, আমরা বিভিন্ন মেশিনারিজ নিয়ে আসি, তার পাশাপাশি এটাও নিয়ে আসি। সো এটা বিভিন্ন কালারের হয়, তো আপনি যেটা দেখছেন এটা স্ট্যান্ডার্ড একটা কালার। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো এই বিছানার চাদরটা আপনারা খুললেই এরকম একটা অ্যাডাপ্টার পাবেন, যেটা সবসময় খোলা থাকে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এই যে এরকম একটা অ্যাডাপ্টার পাবেন, যেটার একটা অংশ যাবে আপনার প্লাগে, আপনি যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দিবেন, এটা যাবে একদিকে, আর এই অংশটা আপনি এই বেডের এইখানে বরাবর লাগিয়ে দিবেন। এরপরে যেটা করতে হবে, আপনি এটা বিছিয়ে দিয়ে এই এটা আমার হাতে দেখছেন, এই অ্যাডাপ্টারটা আপনার এই বেডের সঙ্গে থাকবে। এবং এটাতে দেখতে পাচ্ছেন আপনি যে 1 থেকে 7 পর্যন্ত দেয়া আছে, আপনি এটা কম বেশি করে নিতে পারবেন আপনার মতো করে, আপনি যেভাবে চান, যে আপনার যতটুকু গরম দরকার সেভাবে। এটা 220 ভোল্ট, এবং এটা কোনো কারেন্ট শক খাওয়ার কোনো ভয় নেই। অনেকেই বলে যে আমরা কি এটাতে কোনো কারেন্টের কোনো সংস্পর্শ আছে কি না, এটা কখনোই নেই, কারণ এটা আপনার এসি থেকে কারেন্ট এখানে ঢোকার পর এখানে থেকে আপনার ডিসি হয়ে বের হয়ে যায়, কারণ অ্যাডাপ্টারটা ব্যবহার করা হয়। তো এটা কিভাবে লাগাবেন আমি দেখাচ্ছি। আপনি বেডের এক কর্নারে দেখতে পারবেন যে একটা এরকম লক আছে, সেখানে জাস্ট এইটা আপনি ইন করে দিবেন, দিলে এটার কাজ শেষ। এটাকে আপনি তারপরে কি করবেন, এটা আপনার যেখানে সাপ্লাই লাইন সেখানে দিয়ে দিবেন, দিলে এখানে দেখতে পারবেন যে এখানে অন অফ হয়ে যে লাল বাতি জ্বলে আছে, এরপরে আপনি এটা কতটুকু বাড়া কমা এখানেই করে নেবেন, এবং অন অফও করতে পারবেন। এই যে এটা অফ হয়ে গেল, এটা অন করে দিবেন, দিয়ে এখন লাল বাতিটাতে আপনি যেটা পয়েন্ট নিয়ে আসবেন সেই পয়েন্টে এটা গরম হতে থাকবে। তো এই ছিল এটার মোটামুটি এই বিষয়। আরেকটা জিনিস শুধু আপনাকে দেখাবো, এটা কতটুকু লম্বা এবং কতটুকু প্রস্থ এবং কোথায় ব্যবহার করতে পারবেন সেটা বিষয়ে। তো আমরা এখন এটার মাপটা দেখবো, আসলে এটার পুরো মাপটা কতটুকু। এটা হচ্ছে আপনার লম্বাটা, পুরো আছে 5 ফিট 10 ইঞ্চি, মোটামুটি 6 ফিট, এটা হচ্ছে লম্বাটা। এবার আমরা দেখব এর
প্রস্থটা কত? এর প্রস্থটা হচ্ছে প্রায় বলছি, এই হচ্ছে মোটামুটি আপনার পুরো দৈর্ঘ্য প্রস্থ এবং এটার সাইজ। মোটামুটি এর প্রস্থ এবং দৈর্ঘ্যটা আপনারা এটা ডাবল বেড সিঙ্গেল বেড দুটাতেই ব্যবহার করতে পারেন। তো মোটামুটি আমরা দেখলাম আসলে এটা কতটুকু দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এটা আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। এটা প্রায় 6 ফিট বা এদিকে 4.5 ফিট এরকম, একটু কম বেশি। তো এটা হচ্ছে পুরো বেডটার সাইজ। এটা আপনারা ডাবল বেড সিঙ্গেল বেড দুটাতেই ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহার করতে পারেন, এটার উপরে চাদর ব্যবহার করতে পারেন, তাহলে হয়তো এটা খুব ভালো থাকবে এবং নর্মালি পানি টানি কম পড়লেও সেরকম একটা সমস্যা হবে না। তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন যাদের বাত ব্যথা আছে, যাদের বিভিন্ন কোমরের ব্যথা থেকে শুরু করে বিভিন্ন অসুখ, এবং বিভিন্ন ডাক্তারও এটা প্রেসক্রাইব করে, সেই কাজেও এটা ব্যবহার করতে পারেন। এবং শীতের জন্য আপনাদের ছোট বাচ্চা যারা আছে, বাচ্চাদেরকে এটার উপর শোয়ালে সে আরামে ঘুমোতে পারবে এবং নিজেরাও এই শীতের থেকে রেহাই পেতেও এটা ব্যবহার করতে পারে। তো এটা নর্মালি খুব ভালো একটা জিনিস এবং আমরা এটা সরাসরি কোরিয়া থেকে নিয়ে আসি, আমরা বিভিন্ন মেশিন এনে জানি, তার পাশাপাশি এটাও নিয়ে আসছি এবার। এবং গত 3 বছরেও আমরা এটা সেল করেছি আমাদের কৃষি। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই প্রোডাক্টটা প্রয়োজন হয় তাহলে আমাদের কৃষি বাজার ওয়েবসাইট থেকে নিতে পারবেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নম্বরে কল করে এটা অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।